نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون وإذ قالت أمة منهم لم تعظون قوما الله مهلكهم أو معذبهم عذابا شديدا قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون فلما نسوا ما ذكروا به أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون فلما عتوا عما نهوا عنه قلنا لهم كونوا قردة خاسئين صدق الله مولانا العظيم সূরা আরাফের 162 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে ইহুদি সম্প্রদায়ের নাফরমানি এবং তার পরিণাম সম্পর্কে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ওয়াসআলহুম, ও নবী, আপনার আশেপাশে এখন যে সমস্ত ইহুদিরা বসবাস করে এদেরকে একটু জিজ্ঞেস করে দেখুন। কি জিজ্ঞেস করবে? আনিল কারিয়াতিল্লাতি কানাত হাযিরাতাল বাহর, ওই গ্রাম্য অধিবাসী সম্পর্কে, ওই শহরের অধিবাসী সম্পর্কে যারা সাগরের কূলে বসবাস করত। তা কোন শহর কোন গ্রাম এ সম্পর্কে তাফসীরে এক রওয়ায়েত, আয়লা একটি গ্রামের নাম ছিল এই গ্রামবাসী সম্পর্কে, আরেক রওয়ায়েতে মাদিয়ান নামই শহর। তো মাদিয়ান হোক আর আয়লা হোক, এই শহর ছিল বাহারের কুলজুম, যাকে লোহিত সাগর বলা হয়। এই সাগরের কিনারায়, তো এই সাগরের কিনারায় ইহুদি সম্প্রদায় বসবাস করত। ওদের সম্পর্কে একটু জিজ্ঞেস করুন, কি ইয়াদুনা ফি সাবত, এরা শনিবারে নাফরমানি করত। সাবত মানে শনিবার। কি নাফরমানি করত শনিবারে? আমাদের যেরকম সাপ্তাহিক ঈদ হলো শুক্রবার, বেশি ফজিলতের দিন শুক্রবার, বেশি ইবাদতের দিন শুক্রবার। শুক্রবারে যেহেতু ফজিলত বেশি, তাই আমরা এই দিনে ইবাদত বেশি করি। ইহুদিদের জন্য শুক্রবার ছিল অধিক ফজিলতের দিন আল্লাহর পক্ষ থেকে, কিন্তু এরা শুক্রবার মানবে না। যে জাতির রব টেড়া বেকা, এদেরকে সৃষ্টিকর্তার পক্ষ থেকে হুকুম আসলে এরা মানতে রাজি হয় না, এখানে উল্টা পাল্টা। তো শুক্রবার মানবে না, শনিবার মানবে। আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, ঠিক আছে, আমার পক্ষ থেকে তো শুক্রবার ছিল, তোমরা শুক্রবারকে সাপ্তাহিক ঈদ হিসাবে মানবে না, বেশি ফজিলতের দিন হিসাবে মানবে না, যাও তোমাদের চাহিদা অনুপাতে শনিবারকে দিলাম। ইয়াউম সাবতে বলা হয় শনিবারকে, যে শনিবারে তোমাদের জন্য বেশি ফজিলতপূর্ণ হলো, সাপ্তাহিক ঈদ হইল। তবে যেহেতু নিজে চেয়ে নিয়েছ, তাই এই দিনে আমার কিছু বাধা নিষেধ আছে,
সেই বাধা নিষেধ কি? এই দিনে মাছ ধরা নিষেধ, এই দিনে মাছ ধরতে পারবে না। যদি শুক্রবারকেই তারা মেনে নিত আল্লাহ পাকের আদেশ অনুযায়ী, তাহলে এই ধরনের বাধা নিষেধ আসতো না, যখন ইচ্ছা তখনই মাছ ধরতে পারত। নিজেরা শনিবার চেয়ে নেয়ার কারণে আল্লাহ পাক পরীক্ষামূলক তাদেরকে আদেশ দিলেন শনিবারে মাছ ধরা নিষেধ। কিন্তু এরা এটাও মানে নেই, শনিবারে মাছ ধরা নিষেধ এটাও মানে নেই। মানে নাই কেন? ইস্তাআতিহিম হিতানুহুম ইয়াউমা সাবতিহিম সুররা, হউতের বহু বচন হিতান মানে মাছ, হউত বলা হয় মাছকে। মাছ শনিবারে নদীর এবং সাগরের পানির উপরে এসে কল্লা উপরের দিকে দিয়ে থাকতো, সুররা আম মানে কল্লা উপরের দিকে দিয়ে থাকা। এখন বড় বড় মাছ নদীতে সাগরে এসে কল্লা উপরে দিয়ে দাঁড়াইয়া হয়ে ধরতে তো মনে চাবেই, এখন ধরতে মনে চায়, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে নিষেধ খবরদার, এই দিনে মাছ ধরতে পারবেন। আর মাছের লালসা যাদের হয়, বিশেষ করে মাছ ধরার নিশা, এরা দেখছেন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে কিভাবে বজ্রপাত, কিভাবে বিদ্যুৎ চমকে, এরপরও দেখবেন মাছ ধরার বিভিন্ন হাতিয়ার নিয়ে এরা মাঠে বিলে ঘুরতেছে মাছ ধরা নিশা। আসলে মাছ এমন একটি জিনিস, এদের পিছনে পড়লে ধরতে মনে চায়। এখন যেহেতু এরা নিজে চেয়ে নিয়েছে শনিবার, তা আল্লাহ পাক শনিবারে মাছকে বললেন তোরা এভাবে থাকবি। এখন মাছ পানির উপরে কল্লা দিয়ে দাঁড়িয়ে থাকে সোজা, ধরতে চাইলেও বাগে না। এখন লালসা মনে তো চায় খুব ধরি, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে নিষেধ। যদি এই নিষেধাজ্ঞা এরা মেনে চলত, আল্লাহ পাক এর বরকতে মাছ কেন আরো কত বেশি দিতেন। কিন্তু এরা এই নিষেধাজ্ঞা মানল না, আদৌ না তিস্তাব, শনিবারে তারা নাফরমানি শুরু করলো, সীমা অতিক্রম লঙ্ঘন করলো। কিভাবে করলো? ইস্তাআতিহিম হিতানুকুম ইয়াউমা সাবতিহিম সুররা আম ওয়া ইয়াউমা লা ইয়াসবিতুন লা তাআতিহিম, শনিবার ছাড়া অন্য দিনে মাছ এভাবে সাগরের উপরে মাথা দিয়ে দাঁড়ায় থাকতো না। সাধারণ চলাফেরা যেভাবে করে এভাবে করত, শুধু শনিবারে মাথা উপরের দিকে দিয়ে দাঁড়ায় থাকত। এখন মাছ ধরা তো নিষেধ, তো এই লালসায় কেউ কেউ নিষেধাজ্ঞা মানে নাই, এদিনে মাছ ধরতে ধরতে সুবিধা। আর কেউ কেউ বলে যে নিষেধ তো এই জন্য আজকে ধরব না, তো মাছ তো ভাগে না, তো মাছের লেজে রশি বেঁধে রশির আরেক মাথা মাটিতে গেড়ে রেখে দেয়, তো আজকে আর মাছ ভাগতে পারলো না, কালকে রশি টান দিলেই তো মাছ চলে আসবে। তাহলে শনিবারে যে মাছ ধরা নিষেধ, এটা আর ভঙ্গ করা হইলো না, নাফরমানি হইলো না তাদের দৃষ্টিতে, শুধু বেঁধে রাখলাম মাত্র রবিবারে এটাকে ধরে নিয়ে আসবে। আর অথবা মাছ যে জায়গা দিয়ে কল্লা উপরের দিকে দিয়ে রাখে, তার বাইরে দিয়ে বেড়ে দেয় শনিবার, যেরকম জেলেরা বিভিন্ন নদীতে বিলে দেখবেন জাল দিয়ে বেড়ে দিয়ে রাখে, সময় মতো এটা টানে আর মাছ ধরে। তো শনিবারে বেড়ে দিয়ে রাখতে যেহেতু মাছ ভাগে না, রবিবারে টেনে মাছ ধরে নিয়ে আসে, তাহলে আমরা তো আর নাফরমানি করলাম না। আল্লাহ, বিমা কানু ইয়াসুকুন, এরা এইভাবে আল্লাহ পাকের আদেশ লঙ্ঘন করছে, হিলা বাহানা করে। এই অবস্থা দেখে তাদের মধ্যে তো ভালো মানুষ আলেম ওলামা, যারা মানুষকে সৎ উপদেশ দেয়, ওয়াজ নসিহত করে, এরা ছিল, প্রত্যেক জমানায় থাকে। ইজ কালাত উম্মাতুম মিনহুম লিমা তাআজুনা কাওমা, আলেম সম্প্রদায় ওয়াজটা আরম্ভ করলেন যে ভাই দেখো, আল্লাহ পাক শনিবারে মাছ ধরতে নিষেধ করছেন, তাই মাছ ধরার যত কৌশল আছে এগুলোও অবলম্বন করা নিষেধ হবে, এগুলো অবলম্বন করা নিষেধ হবে, তাই এই মাছের লেজে রশি দিয়ে বেঁধে রাখা অথবা বাইরে দিয়ে বেড়ে দিয়ে মাছ আটক করে রাখা এটাও বৈধ হবে না, এই কাজ করবেন। যেমন ধরুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ওয়ালা তাকরাবু জিনা, তোমরা জিনার ধারে কাছে যাবে না, তো জিনার ধারে কাছে যাইতে নিষেধ করছে। এখন এক লোক বেগানা মহিলাকে চুমু খায়, বেগানা মহিলাকে আঞ্জা করে ধরে, যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ পাক তো জিনার ধারে কাছে যাইতে নিষেধ করছেন, এই চুমু খাইতে আঞ্জা করে ধরতে তো নিষেধ করেন নাই, অসুবিধা কি? এইটা জিনার ভূমিকা, এইভাবে তাকে দেখলে তাকে ধরলে চুমু খাইলে জিনা পর্যন্ত পৌঁছবে, তাই হাদিস শরীফে এটাও নিষেধ আসছে। জিনা যেরকম মারাত্মক গুণা, তার দিকে তাকানো এরকম মারাত্মক গুণা, তাকে ধরাও মারাত্মক গুণা, তাকে চুমু খাওয়াও মারাত্মক গুণা, ওরকমই গুণা, এটা করা যাবে না। তো এই হিসাবে
ইহুদি সম্প্রদায়ের আলেমরা ওদেরকে এভাবে বুঝাইতেন যে মাছ ধরা যখন নিষেধ, মাছ ধরার যত আরো কৌশল আছে এগুলো সব আজকে নিষেধ, কিছুই আজকে করা যাবে না। إذ قالت أمة منكم لما تعظون قوما الله مهلكهم أو معذبهم عذابا شديدا এরা ওয়াজ করত, কিন্তু ওয়াজ এদের কোনো আসর করতো না, এদের উপরে কোনো প্রভাব ফেলত না। তো মৌলবীর ওয়াজ মৌলবী করুক, আমাদের কাজ আমরা করি। কিছু লোকজন তো এরকম আছে, আর কিছু লোকজন আছে ওয়াজ কেন করবে এটাও দোষ, ওয়াজে করতে দিব না। তোমরা বেশি বোঝো, আমরা কি কম বুঝি? আমাদের দেশে মাশাআল্লাহ এরকম লোকের অভাব নাই যে শুধু কোরআন হাদিস হুজুরাই বুঝে, আমরা কি বুঝি না? হুজুরাই শুধু পড়ে, আমরা কি করি না? আসলে পড়ে কি বাংলা অনুবাদ, কে করছে হেরো চিনি না, কত উল্টা পাল্টা অনুবাদ আছে। আর অনেক অনুবাদ তো ইংরেজিতে করা খ্রিস্টানদের, এরা তো চাইছেই অনুবাদের মাধ্যমে আমরা যেরকম আমাদের ইঞ্জিল আর তাওরাতকে নষ্ট করে দিয়েছি, বিগড়ে দিয়েছি, উল্টা পাল্টা করছি, কোরআনকে এভাবে করি, তো এরা উল্টা পাল্টা করে নষ্ট করছে। আমরা ওদের অনুবাদ করতেছি আর এদিকে গৌরব করতেছি, ফখর করতেছি, তাহলে হুজুরাই করে আমরা কি করি না? পড়া তোমরাও পড়ে, হুজুররাও বেশ কম আছে। কি বেশ কম? হুজুররা এই কোরআন বোঝার জন্য কমপক্ষে 12 বছর মাদ্রাসায় ছিল, বাড়িতেও থাকে নাই, মাদ্রাসাতে থাকছে, তাদের 24 ঘন্টা এর পিছনে গেছে। আর তুমি ইংরেজি কিংবা বাংলা অনুবাদ একটা কিনে কিছু সময় বসে বসে পড়তেছো, তুমি সরাসরি সহি শুদ্ধভাবে আরবি পড়তেও জানো না। আর হুজুর আরবি করতে জানে, হুজুর আরবি থেকে সরাসরি অনুবাদ করতে পারে, তোমরা আরেকজনের হাওলাতে অনুবাদ করে তো অনুবাদ করো, এই হুজুরা তোমাদের মধ্যে এই বেশ কম, এই জন্য সহি বুঝ তোমাদের মধ্যে আসবে না যেটা হুজুরদের মধ্যে আসবে। তো এরা এই বুদ্ধির অভাবের কারণে বিরুদ্ধাচরণ শুরু করছে। কেউ তো আছে চুপচাপ থাকে, হুজুরের কথা হুজুর বলুক, আমার কাজ আমি করি, আর কেউ আছে চুপচাপ নয়, হুজুরের বিরুদ্ধাচরণ আরম্ভ। তো এদের মধ্যে দুই ভাগ, এক ভাগ বিরুদ্ধাচরণ আর এক ভাগ চুপচাপ। আমরা মাছ ধরার রাস্তা দেখতে থাকি, খেটে থাকি, হুজুরে বলা হুজুরে বলুক। এর মধ্যে আরেক গোত্র দাঁড়াইলো হুজুরদেরকে, তো এদেরকে ওয়াজ করে লাভ কি? এদেরকে ওয়াজ করে লাভ নাই, এরা ফিরবে না। ওয়াজ করে লাভ নাই, ফিরবে না, কিছু আসার আলামাত কিছু করি না, কিছু নিদর্শন দেখে বুঝে আসে এই ফিরবে কি ফিরবে না। অনেক সময় এরকম কিছু নিদর্শন দেখলে বুঝে আসে ফিরবে কি ফিরবে না। তো যদি বুঝে আসে এই ফিরবে না, একে ওয়াজ করে আর লাভ কি? আমাকে তোমার সময় নষ্ট, যারা ভিড়বে এদেরকে ওয়াজ করো কাজে লাগবে। আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইহির বড় ভাই হযরত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহ বড় উঁচা পায়ার আলেম, বড় বুজুর্গ ছিলেন, তো পড়াইতেন মাদ্রাসায়। তো মেসকাত জামাতের ছাত্র, মেসকাত মানে ডিগ্রির ছাত্র, তো ডিগ্রির ছাত্রদেরকে একদিন পিটেছেন খুব। তো ছাত্ররা গিয়ে মাদ্রাসার মহতা মেম সাহেব প্রিন্সিপাল সাহেবের কাছে বিচার দিছে যে হুজুর আমরা কি এখনো ছোট, আমরা এখন ডিগ্রি করতেছি, আমাদেরকে হুজুরে পিটেলে। আর ওনার বয়স ছিল তখন খুব কম, আব্বা জান রহমতুল্লাহ আলাইহির বড় ভাই মুফতি আব্দুর রহমান সাহেবের বয়স ছিল কম এবং দৈহিক ঘটনা আমার মতো ছোট মোটো। তো এরা বড় বড় ছাত্র আর এই ছোট হুজুর, এদেরকে এইভাবে পিটেলেন, এটা তাদের ইজ্জতে লাগবে। মহতা মেম সাহেবের কাছে গিয়ে বিচার পাঠ, ঠিক আছে আজকে জোহরের সময় বিচার হবে, তোমরা বুঝবো। তো জোহরের পরে হুজুরে দাঁড়াইলেন, সমস্ত ছাত্র মুদাররিস ছাত্র শিক্ষক সকলকে বসতে হবে মসজিদে, তো সব বসছে। আমার জ্যাঠাজি তো বয়ে সর্বনাশ, তো মহতান সাহেব বড় বুজুর্গ, হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন, বুজুর্গ মানুষ, আজকে যেন আমাকে কি করে নাকি মাথা থেকে বেরে করে দে, বড় আতঙ্কিত। হুজুর দাঁড়ায় বলতেছেন যে শুনলাম কোনো কোনো হুজুররা বড় বড় ছাত্রদেরকে পিটায়, যারা মেসকা শুরু করে ডিগ্রি করতেছে এদেরকেও নাকি পিটায়, আজকে শুনতে পেলেন। এদের 12 বছর হয়ে গেছে মাদ্রাসায়, এই 12 বছরের সোজা হয়নি, এরা সোজা হবে পাবলিকের কি কোনি খেয়ে, এখন আর পিটাই লাভ কি? এখানে পিটাইলে সোজা হবে না, সোজা হবে বাইরে যখন যাবে কর্মক্ষেত্রে, পাবলিকের কি কোনি খেয়ে সোজা হবে, এখানে পিটাইলে লাভ নেই, সোজা হবে না, বস সকলের বিদায়, বিচার শেষ। তো এখন এখানে এক গুরু বলতেছে ওয়াজ করে আর লাভ কি, এরা তো শুনবে না, এরা ফিরবে না, এদেরকে মাপের লালসায় পাইছে, এরা ফিরবে না। ইফ কালা কুম্মা তুম মিন হুম, তাদের মধ্য থেকেই এক সম্প্রদায় বলল লিমা তা না কাউমা, এমন সম্প্রদায়কে কেন ওয়াজ করেন আপনারা, ওয়াজ করলে কি লাভ হবে, এরা তো আল্লাহ মোহলিক হুম আও মুআযযিব হুম আযাবান শাদীদা, আল্লাহ পাক তো তাদেরকে ধ্বংসই করবেন অথবা কঠিন আজাব দিবেন, তো এরা ধ্বংস হবে, এরা আজাবে
মুবতালা হবে, পতিত হবে, এদেরকে ওয়াজ করে আর লাভ কি? ওয়াজ করে লাভ নেই। পালু মাযরাতান ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাহুম ইত্তাকুন। কিন্তু যারা আদি কওম, যারা পথপ্রদর্শক, এদের স্বভাব সেই শুনুক আর না শুনুক এটা তার ব্যাপার। আমার দায়িত্ব ফিরানোর চেষ্টা করা, আমার দায়িত্ব সদুপদেশ দেয়া, আমার দায়িত্ব ওয়াজ করা, তা আমি আমার দায়িত্ব পূরণ করি। ওরা না ফিরলে ওদের ব্যাপার, এরা ফিরলে ওদের জন্য ভালো, না ফিরলে ওদের জন্য মন্দ, আমার জন্য উভয় অবস্থায় ভালো, ফিরলেও ভালো না ফিরলেও ভালো। বানিয়ে তাবলীগ আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহ, মাঝে মধ্যে সাথীরা গাছতে বের হয়, গাছতে মানে ঘুরে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য ঘুরে দাওয়াত দেয়। তো দাওয়াত দিয়ে আসছে, আজকে মাগরিব মসজিদে পড়বেন, সেখানে জরুরি বয়ান হবে। তো কোন কোন এলাকায় দেখা যায় একজনও পাওয়া যায় না, কেউ আসেনি। তো অনেক সাথীরা বলা বলি করে যে আমরা ব্যর্থ ফিরে আসলাম, দাওয়াত দিলাম কেউ আমাদের দাওয়াত গ্রহণ করলো না, ব্যর্থ হয়ে ফিরে আসলাম, হাম না কাম ওয়াপিস আয়। আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলেন যে না, এটা তোমাদের বুজুর্গুল, তোমরা ব্যর্থ হয়ে ফিরে আসনি, তোমরা কামিয়াব হয়ে ফিরে আসো। কিভাবে? কয় দেখো, দাওয়াত দেয়া তোমাদের দায়িত্ব ছিল আর গ্রহণ করা ওদের দায়িত্ব ছিল। তো তোমরা তো তোমাদের দায়িত্ব পূরণ করছো, দাওয়াত দিছো, আর ওদের দায়িত্ব ওরা পূরণ করেনি, গ্রহণ করেনি, তো ওরা না ব্যর্থ, তুমি ব্যর্থ কেন? তোমার দাওয়াতে এরা আসলে তুমি যে সওয়াব পাইতা, না আসা তো তুমি ওই পরিমাণে সওয়াব পেয়ে গেছো, তোমার সওয়াবে তো মোটেও ঘাটতি হয়নি। তাই তুমি দাওয়াত বন্ধ করবা না, তোমার কাজ হলো দাওয়াত দেওয়া, দিতেই থাকো। তো বুজুর্গান এদিন এর জন্য বলেন, কোলে দরিয়া না কোলে তোজুক এসেছে কেউ নজর, কোলে দরিয়া না কোলে তোজুক এসেছে কেউ নজর, তু বস আপনা কাম কর দে লাগাতে সর্বসর, তু বস আপনা কাম কর দে লাগাতে সর্বসর। কে শুনে আর কে শুনে না, কে মানে কে মানে না, কে হেদায়ত পায় আর কে পায় না, ওইদিকে তোমার ভূক্ষেপের দরকার নেই। তোমার দাওয়াতের কাজ তুমি দিতে থাকো, তোমার বুঝানোর কাজ তুমি করতে থাকো, তোমার সদুপদেশ দেওয়ার কাজ উপদেশ দিতে থাকো, সে শুনলেও তোমার লাভ, না শুনলেও তোমার লাভ। বরং অনেক সময় সে যদি না শোনে, তোমার মধ্যে আফসুস আসবে যে আহা কষ্ট করলাম এরা শুনলো না, আফসুসের ভিন্ন স্বভাব পাইবে, ভিন্ন স্বভাব পাইবে। তো এখানে এক গুরুত্ব বলতেছে, এদেরকে বুঝাইয়ে লাভ কি, ওয়াজ করে লাভ কি, এরা তো শুনবে না, এরা মানবে না, এদেরকে শুনাই লাভ নেই। কিন্তু যারা হাদি এরা বলতেছে, কালু মাযরাতান ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাকুম ইত্তাকুন, কয় যে না হইতে পারে এরা আল্লাহকে ভয় করবে, হতে পারে শুনবে, আজকে শোনে না তো কালকে শুনবে, অথবা এরা শোনে না তো এদের বাল বাচ্চারা শুনবে, এদের নতুন প্রজন্ম যারা আসবে ওরা শুনবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এই স্বভাব ছিল, বারবার দাওয়াত দিতেছেন, উল্টা অত্যাচার করতেছে, জুলুম করতেছে, বেজ্জতি করতেছে, এরপরও দিতেছেন দাওয়াত দিতেছেন, সাহাবায়ে কেরামও তাই করছেন। অনেক সময় আল্লাহ পাক জানাই দিচ্ছেন, অমুক মুনাফিক সে হেদায়েতে আসবে না, তোমার কথা শুনবে না, হেদায়েত মানবে না, এরপরে হুজুর গেছেন, জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর আল্লাহ পাক জানাই দিচ্ছেন শুনবে না মানবে না হেদায়েতে আসবে না, তারপরেও দেখেছেন, হে না আসলে কি হবে, আমার এই যাওয়ার কারণে তার ছেলে হয়তো আসবে, তার ছেলে না আসলে কি হবে, আমার যাওয়ার কারণে তার ছেলের ছেলে আসবে, এই আসরার প্রভাব পড়বে। দাওয়াতের প্রভাব কখনো বৃথা যায় না, এটার আসরার প্রভাব পড়বেই, এখানে না পড়বে ওইখানে পড়বে, তার উপরে পড়বে না ছেলের উপরে পড়বে, ছেলের উপর পড়বে না নাতির উপরে পড়বে, তার উপর পড়বে না তার পিতৃর উপরে পড়বে, কারো না কারোর উপরে তার আসর পড়বেই। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন মুসলমান তাকে চিনে না, জীবনে কোনো যুদ্ধে উনি কখনো পরাজিত হননি, যার উপাধি ছিল সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। এই উপাধি পাইলে আমরা তো খুশিতে আটকান হইতাম যে আমাকে আল্লাহ তলোয়ার উপাধি দেওয়া হয়েছে, আমি কত বড় বীর পুরুষ। কিন্তু আহা, উনি আফসোস করছেন যে সারা জীবন যুদ্ধের ময়দানে কাটাইলাম, জেহাদে কাটাইলাম, শাহাদত আমার নসিবে নেই, শহীদ হইতে পারলাম না। কেন? ওই যে উপাধি আল্লাহর তলোয়ার দিছে কে? আল্লাহর নবী। তো নবী উপাধি দিলেন, আমি আল্লাহর তলোয়ার, আল্লাহর তলোয়ার কি কোনোদিন ভাঙবে? আল্লাহর তলোয়ার তো ভাঙা অসম্ভব, তা আমারও শাহাদত বরণ করা অসম্ভব, শাহাদত বরণ করতে পারলাম না, যদিও জীবন গেছে আমার জেহাদের ময়দান। তো খালিদ বিন ওলিদ, ওনার আব্বা ওলিদ ইবনে মুগিরা, ওলিদ ইবনে মুগিরার কথা কোরআন শরীফ আছে, বড় ব্যতিক্রম ধর্মী ইসলাম বিদ্বেষী লোক ছিল,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার গেছেন, দাওয়াত দিয়েছেন এবং জানতেন এই মানবে না, বিরুদ্ধাচরণ করবে আর উল্টা তার রিয়াকশন হবে, মানবে না। তারপর আল্লাহ রাসূল দাওয়াত দিতেছেন, সে মানবে না, তার ছেলে মানবে। দেখবেন চৈত্র মাস বৈশাখ মাস প্রচন্ড খরা, ধান ক্ষেতের ধান গাছ জ্বলে গেছে, দূরে থেকে তাকালে দেখা যায় ধান ক্ষেত শুকেই আছে, সব জ্বলে গেছে। এরপর কৃষক বসে বসে নেট দিতেছে, ধান গাছ সাফ করতেছে, আরেকজনে বলে ভাই সব তো মরে গেছে, সাদা হয়ে গেছে, এখন নেট দিয়ে পরিশ্রম করে লাভ কি, এই জঙ্গল সাফ করে লাভ কি, গাছ তো মরে গেছে। তো কৃষক যে তার অভিজ্ঞতা আছে, সে বোঝে গাছটা মারা গেছে ঠিক, কিন্তু যখন বৃষ্টি হবে এই গাছ হবে না, তার গোড়া দিয়ে কেনা বেরিয়ে আসে, এই জন্য নেট দিয়ে জঙ্গল সাফ করি। এখন যদি জঙ্গল সাফ করি তো কেনা বের হওয়ার জায়গা পাবে না, পুরা খেত জঙ্গলে দখল করে দিই, তো আমার এই নেট বিফল যাবে না, বেহুদা যাবে না, নিচে দিয়ে কেনা বের হবে, তো কেনার মধ্যে ধান আসবে, ধান পাওয়া যাবে। ঠিক এরকম কোন গাছ দেখা যায় পাতা ঝরে গেছে, হ্যাঁ ডাল মরে গেছে, তারপরও গাছের গোড়ায় পানি দিলে, ডাল মরে গেল পাতা ঝরে গেল, এখন পানি দিলে আর লাভ কি, গোবর দিলে লাভ কি, সার দিলে উপকার কি, তো সার দিলে কি লাভ কি উপকার তোমরা বুঝবে না, আমি বুঝি। এই পাতাগুলো ঝরে গেছে, এই ডালটা মরে গেছে, এর নিচ দিয়ে কেনা বেরিয়ে আসবে, শ্যাম বেরিয়ে আসবে, এসে আবার গাছ সবুজ শ্যামল হয়ে উঠবে, আবার ফল ফুলে পরিপূর্ণ হবে। তো ঠিক এরকম ভাবে দাওয়াত যাদের দেওয়ার নিয়ম, এরকম মানুক আর না মানুক, আমার কাজ আমি করেই যাই, আমি দাওয়াত দিয়েই যাই। এদেরকেও যে বলা হচ্ছে এরা শনিবারে সীমা লঙ্ঘন করে, আল্লাহ পাকের আদেশ নিষেধ করে, এদেরকে ওয়াজ করলে লাভ নেই, এরা শুনবে না। এরা জবাব দেয় কলা আল্লাহুম ইয়াত্তাকুন, হইতে তো পারে তারা আল্লাহকে ভয় করবে, আজকে করে না কালকে করবে, তারা না করলে তাদের পরবর্তী জেনারেশন যারা আসবে ওরা করবে। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস-সু ওয়াখাযনা আল্লাযীনা যালামু বিআযাবিন বাইসিন বিমা কানু ইয়াকসিবুন। কিন্তু আমার ওয়াজ, আমার ওয়াজ মানে আমার পক্ষ থেকে আলেম সম্প্রদায় যে ওয়াজ করে, ওয়াজ কি আলেম নিজের বাপের ঘর থেকে করে না কোরআন হাদিস থেকে করে, কোরআন হাদিস থেকে করে, তার মানে ওয়াজটা তো আসলে আল্লাহ করতেছেন, বাইরে থেকে কার মুখ দিয়ে, ওয়াইজের মুখ দিয়ে, আলেম ওলামাদের মুখ দিয়ে। যদি সঠিকভাবে কোরআন আর হাদিসের আলোকে ওয়াজ করে তো ওয়াজ তো আসলে আল্লাহ, বাইরে আলেমের মুখ দিয়ে। তা আল্লাহ পাক বলেন আমার পক্ষ থেকে যে ওয়াজ করা হচ্ছে এই ওয়াজ এরা ভুলে যেতেছে, এরা এগুলো মানতেছে না, ওয়াজকে তারা ভুলে থাকে, এটা মানে না কোনা মানুষ। আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস-সু, যারা ওয়াজ করছে অসৎ কাজ থেকে ফেরানোর চেষ্টা করছে, আমি তাদেরকে তো নাজাত দিয়ে দিছি, এদের উপরে কোনো আযাব আসেনি আসবে না। আর ওয়াখাযনাল্লাযীনা যালামু বিআযাবিন বাইস, আর যারা জুলুম করছে, যারা ওয়াজ শুনে নেই, ওয়াজ মানে নেই, আমার আদেশ লঙ্ঘন করছে, তো মাছের লেজে রশি দিয়ে বেঁধে রাখছে, বাইরে গেরাও দিয়ে রাখছে, মাছ বাইরেতে পারেনি, রবিবারে গিয়ে ধরছে, এদেরকে ধরে নিয়েছে আমার কঠিনতম, আমার খুব নিম্ন স্তরের আযাব, বড় বেইজ্জতির আযাব তাদেরকে ধরে নিয়েছে। কেন? বিমা কানু ইয়াফসুকুন, এরা ফিসক কেন করলো, গুনাহে কেন পতিত হইল, আমার আদেশ কেন লঙ্ঘন করলো, এই কারণে আযাব তাদেরকে ধরে নিল। কিভাবে আযাব আসতো? আল্লাহ পাক বলতেছেন ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু, যখন নিষেধাজ্ঞাকে অস্বীকার করলো, অমান্য করলো, সীমা লঙ্ঘন করলো, বাড়াবাড়ি করলো, মাছকেও ধরলো আর কেউ বেঁধে রাখলো, রবিবারে ধরলো, উভয় সম্প্রদায় বলনা আলাহুম কোনো কেরাদাতান হাসি, আমার আযাব কিভাবে আসতো? আমি বললাম যে তোমরা সব খুব বেইজ্জতির সাথে বানরে পরিণত হয়ে যাও। আলাইয়াজুবিল্লাহ, তাফসীরে কাবীরে উল্লেখ আছে এদের মধ্যে যারা বয়স্ক আর যারা যুবক, দুই ভাগের উপরে দুই ভাবে আযাব আসছে। যারা যুবক এদের আযাব আসলো কোনো কেরাদাতান খাফিন, এদের সংখ্যা বেশি, যুবকদের সংখ্যা বেশি আর মাছনাথ এরাই সাধারণত বেশি ধরে, যারা বুড়া এদের সংখ্যা তো কম, বেশি সংখ্যা যারা, এই সব এখানে বলছেন কোনো কেরাদাতান খাফিন, কেরাদাতান মানে বানর, তোমরা বানর হয়ে যাও। আর বুড়ো যারা ছিল এদের উপরে হুকুম আসছে কোনো খানাজির, তোমরা সুরে পরিণত হয়ে যাও, আল্লাহ মাফ করুক। তো বুড়ারা সব হয়ে গেছে সুয়ার, যুবকরা হয়ে গেছে বানর।
আল্লাহ, সাধারণত দেখবেন যখন কোনো এলাকায় মানামানি থাকে না, মানবতা থাকে না, দিন ধর্ম থাকে না, জুলুম অত্যাচার খুব বেড়ে যায়, তো ভালো মানুষগুলো এই এলাকা ছেড়ে ভালো এলাকায় চলে যায়। এরা এখানে থাকে না, এরা মনে করে এই এলাকাটা থাকার উপযোগী নয়, আমাদের মতো নিরীহ লোকদের এখানে থাকা ঠিক হবে না, এরা এলাকা ছেড়ে অন্যখানে চলে যায় যেখানে এই ধরনের নাফরমানি হয় না, যেখানে অন্যায় অপরাধ হয় না, জুলুম অত্যাচার হয় না, ওইখানে চলে যায়। এটাই দুনিয়ার নিয়ম, এখন এরকম চলে যায়। তো ওই এলাকাবাসীর মধ্যে যারা ভালো লোক ছিল, যারা ওয়াজ নসিহত করছে, ফিরানোর চেষ্টা করছে, আল্লাহওয়ালা ছিল, এরা এই জালেমদের থেকে অন্য জায়গায় চলে গেছে, ভিন্ন জায়গায় থাকে, এদের সাথে একসাথে থাকবো না। কারণ ফাসেক, কুজ্জার, কাফের, নাস্তিক, মুরতাদের সাথে থাকলে তাদেরও কিছু না কিছু আকরার প্রভাব এসে পড়ে, এবং আল্লাহর গজব আসলে তখন ভালো মানুষদেরও বাঁচা কঠিন হয়ে যায়। এই জন্য এরা এলাকা ছেড়ে দিয়ে অন্য এলাকায় চলে গেছে। আল্লাহ তাফসীরে কাবীরে আছে এবং তাফসীরে মারিফুল কোরআনও লিখেছে, একদিন সকালে ভালো এলাকার লোকেরা উঠে দেখে ওই এলাকা নীরব নিস্তব্ধ, কোনো সাড়া শব্দ নেই, মানুষের কোনো আওয়াজ নেই। কি ব্যাপার, সাড়া শব্দ নেই, আওয়াজ নেই, মানুষের আনাগোনা নেই, আসা যাওয়া নেই, ব্যাপার কি? যা দেখে এলাকায় একটা মানুষও নেই, পুরাটা এলাকা শুয়োর আর বানরে ভর্তি। এই কি শুয়োর আর বানর করতে গেছে? এরপরে এরা যে শুয়োর বানর হয়েছে আমি না চিনি না, কোন মানুষটা শুয়োর হইল, কোন মানুষটা বানর হইল, কিন্তু এরা তো আমাকে চিনি। লেখা আছে তাফসীরে কাবীরের মধ্যে যে এরা চিনতেছে, আরে এই হুজুর আমাকে ওয়াজ করছিল, আরে এ আমাকে ফেরানোর চেষ্টা করছিল, এ আমার অমক আত্মীয়, এ আমার অমক পরিচিত লোক, এ আমার অমক, এইভাবে তারা চিনতেছে। চিনে তাদের কাছে এসে তারা খুব কান্নাকাটি আরম্ভ করতেছে, এই বানর গুলো কানতেছে, শুয়োর গুলো কানতেছে, কিন্তু করার কিছু নেই, আজাব তো আসছে আল্লাহ পাকের পক্ষ থেকে। এখন কানলে কি হবে, কানার দরকার ছিল আগে, আগে না কেঁদে এখন আজাবের পরে কান্দে আর কি হবে। এই জন্য কোন বুজুর্গ বলেন, জাগে না হয় যা গেল আফলাক কে সায়া তলে, জাগে না হয় যা গেল আফলাক কে সায়া তলে, হাসত সোয়া করগে কবর কে সায়া তলে। তো মানুষেরা যদি জাগতে চাও তো আকাশের ছায়ার নিচে জাগো, এটা জাগার জায়গা। যদি হেদায়তের উপরে থাকতে চাও, যদি কল্যাণ চাও, সুখ শান্তি চাও, তো আকাশের নিচে যতদিন আছে আসো, অতদিন জাগো, আল্লাহ বিল্লাহ করো, দিন শরীয়ত মানো। এখন যদি অচেতন থাকো, ঘুমিয়ে থাকো, তো হাসরত সোয়া করগে কবর কে সায়া তলে, কবরের ছায়া যখন যাবে তখন জাগলে তো কাজ হবে না, তখন তোমাকে ঘুমাই দেখতে হবে। এখনই জাগার সময়, এখন জাগো। এরা তো যখন জাগার সময় জাগে নাই, আলেম ওলামাদের কথা যখন মানার সময় মানে নাই, এখন আজাব আসছে, কেউ শুয়োর আর কেউ বানর, এখন কানলে কি লাভ হবে, সময় তো হাত থেকে চলে গেছে, এরা কানতেছে। এইভাবে কান্নাকাটির ভিতরে তিন দিন চললো, পুরো এলাকা বানর আর শুয়োর, কোনো মানুষ নেই, আর শুধু কান্নাকাটি, বানররাও কান্দে, শুয়োররাও কান্দে। আল্লাহ, যখন কোন প্রাণী অন্য প্রাণীর সুরত ধারণ করে, আমরা চাইলেই অন্য প্রাণীর সুরত আমরা ধারণ করতে পারবো না। আল্লাহ পাক শুধু দুই জাতিকে দিয়েছেন অন্য প্রাণীর সুরত ধারণ করার ক্ষমতা, একটা হলো ফেরেশতা আর একটা হলো জিন। এরা যে কোনো প্রাণীর সুরত ধারণ করতে চাইলে আল্লাহ পাক তাদেরকে শক্তি দিয়েছেন ধারণ করতে পারে। ইয়াতাশাক্কালুবে আসকালিন মুখতালিফাতিন, বিভিন্ন সুরত, বিভিন্ন আকৃতি তারা ধারণ করতে পারে। জিন মানুষের সুরত ধারণ করে এখানেও আছে, তা শিশুনে মানুষের সুরত ধারণ করে জিকিরও বসে, মানুষের সুরত ধারণ করে তাবলিগও যায়, ওয়াজ মাহফিলও যায়, হকানি পীরের কাছেও যায়, ফেরেশতারাও মানুষের সুরত ধারণ করে বিভিন্ন জায়গায় যেতে পারে, এই সুযোগ আছে। তো যখন যে অন্যের সুরত ধারণ করে, তো যার সুরত ধারণ করবে তার যে বৈশিষ্ট্য, এর মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো চলে আসে। যেমন ধরুন কোন জিন সাপের সুরত ধারণ করছে, তো সাপ কামড় দিলে যেরকম ব্যথায় মানুষ মরে, এই জিনটাও এখন কামড় দিলে মানুষ মরবে, কেন? এখন সে সাপ, তাই সাপের বৈশিষ্ট্য তার মধ্যে এসে গেছে। একটা জিন যদি কুকুর হয়ে কাউকে কামড় দেয়, তো কুকুর কামড় দিলে যেরকম পেটে বাচ্চা হয়, এই জিন কামড় দেওয়ার কারণেও তার পেটে বাচ্চা হবে, এটা নিয়ম। এবং ইসলামী শরীয়তের বিধান, জিন যখন যেই প্রাণীর সুরত ধারণ করবে ওই প্রাণীর হুকুম তার উপরে বর্তাবে, জিনের হুকুম তখন আর বর্তাবে না।
হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাই একদিন সাপ মারছেন, একটা সাপ, সাপ দেখলে ইসলামের হুকুম এটা মারো, মানুষের ক্ষতি করে, তো সাপ দেখছেন তো মারছেন। মারার পরে জিন কয়েকটা এসে ওনাকে ধরে একবারে জিনের দেশে নিয়ে গেছে। এটা আসলে সাপ ছিল না, এটা ছিল জিন। তো ওইখানে জিনের দেশে জিনের রাজার কাছে নিয়ে দেখে ফাঁসে লাশ একটা শোয়া। তো জিনেরা গিয়ে বিচার প্রার্থী হইল যে রাজা মশাই, এই লোকটা আমাদের এই লোককে মেরে ফেলছে, এই জন্য আমরা বিচার চাই। তো মারার বিনিময়ে মারা কেতাব, আমি যদি আপনাকে বিনা কারণে হত্যা করি তো তার বিচার হইল ইসলামের দৃষ্টিতে আমাকেও আপনার কারণে হত্যা করতে হবে। এখন শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলহের হত্যার আদেশ, যেহেতু একটা আল্লাহর মাখলুক জিনকে হত্যা করছেন তো ওনাকে হত্যা করা লাগবে। যখন বিচার সামনে আসলো তখন উনি তো অনেক বড় মহাদ্দেশ, বড় আল্লাহওয়ালা ছিলেন, হাদিস বিশারদ, হাদিস শুনে দিলেন যে হাদিস শরীফে আছে যে যে সম্প্রদায়ের সুরত ধারণ করবে ওই সম্প্রদায়ের হুকুম তার উপরে বর্তাবে। আমি একে মাসটি অস্বীকার করি না মাসটি, কিন্তু সে তখন ছিল সাপের সুরতে, আর হাদিস শরীফে সাপ দেখলে মারার হুকুম আছে, তাই আমি হাদিসের উপরে আমল করতে গিয়ে তাকে মারছি, আমি তো জিন হিসাবে মারিনি, সাপ হিসাবে মারছি, অতএব আমার উপরে খেতাব আসবে না, আমাকে হত্যা করা যাবে না। এই কথা শোনা মাত্র একদিন দাঁড়াইল, দাঁড়াইয়ে বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি যে মজলিসে শুনেছিলেন আমি স্বয়ং সে মজলিসে উপস্থিত ছিলাম, আমার নিজ কানে শুনে হাদিস, উনি সঠিক বলছেন। এরপরে জিনের রাজা তার বিচার রহিত করলো যে ঠিক আছে, ওনাকে যেভাবে আনছো সম্মানে আবার ওই জায়গায় দিয়ে আসো। তো জিনেরা ওনাকে আবার দিল্লি দিয়ে গেছে। তো যে সম্প্রদায়ের সুরত যে ধরবে ওই সম্প্রদায়ের হুকুমত তার উপরে বর্তাবে, তার বৈশিষ্ট্য এদের উপরে আসবে। তো এরা তো কেউ হয়ে গেছে বানর, কেউ হয়ে গেছে কুকুর, এখন কাঁদতেছে, বানর যেভাবে কাঁদে ওইভাবে কাঁদে, সুর যেভাবে কাঁদে ওইভাবে কাঁদে, মানুষের মতো নয়। তো মানুষ চিনে না একে, কিন্তু ও চিনতেছে যে ও আমার কে। এইভাবে তিন দিন পর্যন্ত কান্নার রোল তাদের বস্তি আর এলাকার মধ্যে, কান্নাকাটি মানুষ করে। তিন দিন পরে এক মহামারীতে এরা সব মরে সাফ হয়ে গেছে। এই ইহুদির গোষ্ঠী যারা মাছ ধরছে এবং যারা মাছের লেজে রশি দিয়ে বেঁধে রাখছে কিংবা বেড়ে দিয়ে রাখছে, এই উভয় সম্প্রদায় তিন দিন পরে সব মরে সাফ। এই আয়াত যখন নাজিল হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সামনে যখন আয়াতের তাফসীরগুলো তুলে ধরছেন, তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, হুজুর এখন যে আমরা বানর দেখি সুর দেখি এরা কি ওই ইহুদিগুলো? হুজুর বলেন যে না, যখনই কোনো জাতির উপরে আল্লাহর আজাব নাজিল হয় তো তিন দিনের মধ্যে এরা শেষ হয়ে যায়, তিন দিনের মধ্যে এরা ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। যখন সুরত মৎস্য হয়, যখন সুরত পরিবর্তন হয়, মানুষ হায়ওয়ান জানোয়ারের সুরত ধারণ করে, তখন তিন দিনের মধ্যে এরা মারা যায়, এর বেশি বাঁচে না। যে ইহুদিগুলোকে আল্লাহ পাক সুর বানিয়েছিলেন, বানর বানিয়েছিলেন, তিন দিনের মধ্যে এরা মরে সাফ হয়ে গেছে। ওদের এখন যে দেখি এগুলো ওই ইহুদি সুর আর বানর হওয়ার আগেও ছিল, এখনো আছে, এ বানর আর সুরগুলো আগেও ছিল এখনো আছে। তো তাইলে বোঝা যায় মানুষ ভিন্ন জাতি, বানর সুর ভিন্ন জাতি, এরকম নয় যে আমাদের কেউ কেউ মিস্টার ডারউইন আর ওনার যারা মোত্তাবে ওনার কথা যারা মানে যে আমরা তো মানুষেরা একসময় ছিলাম বানর, আল্লাহ মাফ করুক। মানুষকে বানরের জাত বললে ইজ্জত বাড়ে না কমে? কমে। তো ইজ্জত কি এটা তো বুঝতে হবে আগে, ইজ্জত কি আর বেইজ্জত কি এটা যদি নাই বুঝি তো কোনটা বাড়ে আর কোনটায় কমে ওইটা বুঝবো কিভাবে? এখন দেখেন গবেষণা করতে করতে আমাকে এমন জায়গায় নিয়ে পৌঁছেছে বানরের জাতে পরিণত করছে, আমি বানরের গোষ্ঠী। তো মানুষের জাত আর বানরের জাত কত ব্যবধান, বানরের জাত হয় মূর্খ, মানুষের জাত হয় শিক্ষিত, বানর হয় হায়ওয়ান আর মানুষের জাত হয় মানুষ, কত বেশ কম। বানরের জাত হলো জানোয়ার আর মানুষের জাত হলো মানুষ, কত বেশ কম। এখন মানুষের জাত হইয়া হায়ওয়ান হইতে চায়, জানোয়ার হইতে চায়, মূর্খ হইতে চায়, তা বুদ্ধির পরিচয় না বেকুফির পরিচয়? না বেকুফির পরিচয় দেয়, কিন্তু এক বেকুফি কইয়া গেছে হাজারো বেকুফ মানতেছে, হওয়া ঠিক আমরা আগে বানর ছিলাম। আল্লামা আকবর আলাহাবাদি তাই বলে গেছেন, হোসনে তিনে কহ দিয়া হায় হসনে বুঝি নি কাহা, হোসনে তিনে কহ দিয়া হায় হসনে বুঝি নি কাহা, হক তো ইয়ে দারুই নি ভি ইবলিস সে কুছ কম না থা। মানব জাতিকে সবচেয়ে বেশি বেইজ্জত করছে দুইজনে, করতে মানে করতে চাইছে, ইজ্জতের মালিক তো আল্লাহ, করতে চাইলে কি আর বেইজ্জত করা যায়? বেইজ্জত করতে চাইছে দুইজনে,
প্রথম নম্বরে চাইছে ইবলিস সাপ, কেমনে এরা পদতলের মাটির সৃষ্টি, মাটি থাকে মানুষের পায়ের নিচে, পায়খানা পেশাব সব মাটিতে করে, আর আমি আগুনের সৃষ্টি থাকি মাথার উপরে, আমার দাম বেশি আদমের দাম কম, তাই বেশি দামওয়ালা কম দামওয়ালা আদমকে কেন সেজদা করবে, আদম আমাকে সেজদা করবে, আল্লাহ আপনি অযৌক্তিক হুকুম দিতেছেন, এটা মানা যায় না। তো আদমকে পদতলের বস্তু মাটির সৃষ্টি বলে বেজ্জত করতে চাইছে, কিন্তু আল্লাহ পাক কি পরিমাণ ইজ্জত আদমকে দিলেন, আশরাফুল মাখলুকাত বানাই দিলেন। আদম ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ পাকের প্রিয় বান্দায় পরিণত হয়ে গেছেন, আশরাফুল মাখলুকাত হয়ে গেলেন। তো একবার বেজ্জত করতে চাইছে ইবলিস শয়তান, তো আরেকবার উসনে তিনে কহ দিয়া হ্যায় ইসনে বুঝি নি কাহা, তো দ্বিতীয়বার এই মিস্টার ডারউইন এই মানুষকে বলছে বানর, বানর বলে বেজ্জত করতে চাইছে। তাই আকবর এলাহাবাদী মরহুম বলেন সত্য কথা বলতে গেলে এ কথা মানতে হবে, এ ডারউইন ইবলিস থেকে মোটেও কম দিল না। ইবলিস চাইছে মাটি তৈরি বলে বেজ্জত করতে, আর এ চাইছে বানরের জাত বলে বেজ্জত করতে। আল্লাহ ইজ্জত দিলে বেজ্জত কে করতে পারে, যে বেজ্জত করতে চায় সে বেজ্জত হয়। তো এখনো ডারউইনের এই থিওরি মানার মতো লোক নাই বললে চলে, তার এই থিওরি কিছুদিন খুব চলছে, এখন আর এটা চলে না, যে না এটা ভুল থিওরি ছিল, মানুষ বানর ছিল না, মানুষ মানুষই ছিল, বানর ভিন্ন জাত, মানুষ ভিন্ন জাত। আল্লাহ কুলনা লাকুম কুনু কারাদাতান খাসিন, তোমরা বড় বেজ্জতির সাথে বানরে পরিণত হও, বেজ্জতির সাথে শুয়রে পরিণত হও। শুয়র আর বানরে পরিণত হইল, তিন দিন বেশি কান্নাকাটি করলো, এরপরে সব মহামারীতে ধ্বংস হয়ে গেল, এদের এলাকার বস্তি সাফ হয়ে গেল। আল্লাহ পাকের হুকুম না মানার কি দশা এটা বুঝে নিল, কিন্তু এখন বুঝলে তো আর লাভ নেই, বুঝার সময় তো চলে গেছে, বুঝতে হয় আগে, পরে বুঝতে হয় না। সাপ হাঁটতে দেখছেননি কখনো? সাপ সাপ হাঁটে দেখা বেকা, সোজা কখনো হাঁটতে দেখবেন না, সাপ বেকা হাঁটে, আস্তে হাঁটুক আর দ্রুত হাঁটুক সাপ বেকা হাঁটে। তো ব্যাঙের সাথে সাপের শত্রুতা আমি খুব বেশি, সাপ দেখলে ব্যাঙ বাঘে, কারণ ব্যাঙ সাপের বড় প্রিয়তম খোরাক। আল্লাহ রাব্বুল আলামিনের আশ্চর্য নিজাম, আল্লাহ। সুন্দরবনে যারা গেছেন, সুন্দরবনে নদ নদীতে ভরা, কেউ হয়তো বলবেন হুজুর বনের ভিতরে আবার নদী, বন মানে আমাদের মিরপুরের বন তো নয়, হ্যাঁ 2600 বর্গ মাইল সুন্দরবনের আয়তন কত? 2600 বর্গ মাইল, বিশাল, এর ভিতরে অনেক নদ নদী, নদীতে অনেক মাছ, বড় সুস্বাদু মাছ থাকে, জঙ্গলে পাখালি, নদীর ভিতরে মাছের সাথে কুমির, এগুলো নদীর পাড়ে গাছের ঢালে বসে থাকে একরকম পাখি, একে বলে মাছরাঙ্গা পাখি, দেখতে বড় সুন্দর, ছোট আকারের পাখি মাছরাঙ্গা, ছোট মাছ এর বড় প্রিয় খাবার। তো নদীর পাড়ে গাছের ডালে বসে থাকে, কোনো একটি ছোট মাছ যদি পানির উপরে ভেসে ওঠে ছো মেরে নিয়ে যায়, এটা খেয়ে ফেলে অপেক্ষা। আর এই মাছরাঙ্গা পাখি হলো কুমিরের প্রিয়তম খাদ্য, তো কুমির অপেক্ষায় থাকে, গাছের ডালে দেখা যায় মাছরাঙ্গা পাখি বসা, এটা ঝাঁপ দিবে কখন? তো মাছরাঙ্গা অপেক্ষায় আছে তার ফ্যাট ভরার জন্য মাছ দিয়ে, আর কুমির অপেক্ষায় আছে তার ফ্যাট ভরার জন্য মাছরাঙ্গা পাখি দিয়ে। তো সে নদীতে অপেক্ষা থাকে, এটা জাঁপ দিবে কখন? বসে আছে গাছের ডাল, যখন সে জাঁপ দেয় বাস কুমির খপ করে ধরে তাকে খেয়ে ফেলে। তো নিজের পেট ভরতে গেছে, আরেকজনের পেট তাকে দিয়ে ভরা হয়ে গেছে, মাছরাঙ্গা পাখি কুমিরের পেট। তার মানে কুমির হলো মাছরাঙ্গা পাখির জম, যদি মাছরাঙ্গা জানে এখানে কুমির আছে তার কাছে আসে না, সে বোঝে এটা আমার জম, এখানে আসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কারিশমা দেখুন, এই কুমিরের দাঁতের চিপায় কিছুদিন পর পর পোকা পড়ে, পোকা, পোকার কামড়া যন্ত্রণায় কুমির সইতে না পেরে তো দাঙ্গায় ওঠে, নদীর পাড়ে উঠে সূর্যের দিকে হা করে বসে থাকে, তাপ লাগলে একটু ভালো লাগে, এই ভালো লাগার জন্য সূর্যের দিকে হা করে বসে থাকে। এই সুযোগে এই কুমিরের দাঁতের পোকা হলো মাছরাঙ্গা পাখির সবচেয়ে প্রিয়তম খাবার। এখন মাছরাঙ্গা পাখি কুমিরের মুখের ভিতরে বসে বসে দাঁতের চিপা থেকে পোকা বের করে আর খায়, মনের আনন্দ, কি স্বাদ, কি মজা। কুমির এখন আর মাছরাঙ্গা পাখি খায় না, কারণ এতে এখন ডাক্তারি করতেছে। আহ, আল্লাহ রাব্বুল আলামিনের কি নিজাম, কি নীতি, কাকে দিয়ে কি করবেন না করবেন।
আল্লাহ আকবার। তালাবাক এখানে কোন ফেরাদাতান খাসি, যে তিন দিন পর্যন্ত এরা কান্নাকাটি, এরপরে বস্তি পুরা সাফ হয়ে গেল, এরা এখন ফিরে আসতে চাইলেও সুযোগ তো চলে গেছে, ফিরে আসতে পারলো না, সব ধ্বংস হয়ে গেছে। তো বোঝা গেল এখনকার বানর আর শুয়োর গুলো ওই ইহুদি জাতি নয়, এরা ভিন্ন জাতি, মানুষ ভিন্ন জাতি, এ দুইটা এক জাতি নয়। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝা তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।